ভাগ্য করে করে সাপ পালাই তুলেছে আর শোলায় পড়ছে দেখুন একটা বাঘ কালাটি বেটা হইলে তো এটা কম দে বেটা আরে বাবা রে বাবা তো হইলে তো বেশি আরে হইল তো বারো বড় হইল সবাই ভালো আছেন তো আমরা আজকে যে এই ক্ষেত্রে আমাদের পানা বের দিতেছি দেখি কেমন মাছ পড়ে এই যে দেন পিছনে পানা বের কাজ করতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল যারা নতুন আছেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুরা এই যে দেখেন আমরা এখানে বানা ফিটিং করতেছি এই যে দেখেন বানা ফিটিং করতেছে আর ফেদা দেওয়া হইতেছে যাতে মাছ না ফাল দিতে পারে তো আলহামদুলিল্লাহ বানা ফিটিং করা হয়ে গেছে এখন আমরা এই যে এই ক্ষেত্রে দাওয়াইতেছি গুলিয়া দাওয়াই বানার ভিতরে আমরা মাছটা নিয়ে আমি যে ওই জায়গায় বানাটা ফিটিং করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দাও দেওয়া শেষ এখন যে বানা কুই পানিতে আছে এখানে এই বানারা বেটার মধ্যে আমরা এখন হাতাইমু এখানে যে গেরানোর কাজ করতেছে এক সাইডটা এই সাইডটা গেরা সেরা এই সাইড থেকে মাছ ধরার পর আবার সাইডে সাইড ভাঙ্গে ভাঙ্গে মাছ ধরব মাছ তুলতেছে ওরা পানিটা বেশি তো তার জন্য মাছগুলো পানিটা আবার নুমানে দোত আছে ভালো এক এক জায়গাতে দেখ অনেক কম্পার আরেকটা কই মাছ দেখলাম ইংলিশ
বেশি লাগে গুড়া মা সামনে এক ডেক নিয়ে আসে পচায় হাওয়ায় মনে দেখে তারা দেখ দুই চারটা নে উঠে লাল টকটকারে মাছ বুলে দরন জানা বুলে কমর কমন পানি লুত দাঁড়া ওই যে ট্যাংরা আছেন বাইরে দৌড়ছে ট্যাংরা বুঝতে পারো খেলো একশো ট্যাংরা টেংরা দিদি বলো দেখবার দেশি টেংরা
আজকে যে ভাই মাছ পড়তেছে মানে মন মতো মাছ কি গেছে ভাই লাড্ডি তো সিরিয়াল একটা দেখি আরো দুই সেটটা নিয়ে উঠে উড়ছে, একটা উঠছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।